জেলখানার মধ্যে জেলের কয়েদি সে টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করে জেলখানার মধ্যে সে বাহির থেকে মেয়ে নিয়ে উপভোগ করতেছে দেখেন নাই কারাগারের প্রধান ফটকের ভেতরের সিসিটিভি ক্যামেরায় দেখা গেল ভিন্ন তুষারকে হাঁটা চলার ধরন আর মুখায়বে কে বলবে তিনি কয়েদি ভেতর থেকে বেরিয়ে এসে ঢোকেন প্রধান ফটকের বাম পাশের একটি কক্ষে জেলখানার মধ্যে চিন্তা করতে পারেন কতটা নিচে নেমে গিয়েছি আমরা কাশিমপুর জেলখানা বেশি দূরে তো না আপনাদের কাছেই তো কাশিমপুর কারাগার এই কাশিমপুর কারাগারের মধ্যে হলমার্ক কেলেঙ্কারিতে ফেসে যাওয়া এক কাউপিট সে জেলখানার ভেতরে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে বাহির থেকে মেয়ে নিয়ে আসছে অর্থাৎ জেলখানার ভেতরে সে আসামি না জেলখানার ভেতরে সে যেন জামাই আদর পাচ্ছে কতটা আইন কতটা নিচে নেমে গেলে পুলিশ নিজেরা বাহির থেকে মেয়ে এনে সাপ্লাই দেয় এই হচ্ছে আমাদের জেলখানা আমাদের জেলখানা তো এখন এমন হয়ে গিয়েছে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে মানুষকে দিন ওদিকে ডাকে এরকম বিশ্ববিখ্যাত ফাসির কাশিমপুরে ঘুমায় মাথার নিচে বালিশ পায় না হলমার্ক কেলেঙ্কারিতে ফেসে যাওয়া কাল্পিক জেলখানার ভিতরে মেয়ে নিয়ে আরাম করে এজন্যই অল্প সময়ের মধ্যে অন্য কোনো পথে হাঁটব না অল্প সময়ের মধ্যে অন্য কোনো মত অন্য কোনো পথ আমরা গ্রহণ করব না এই অল্প সময়ের মধ্যে অন্য কোনো দিকে আমি ফিরে যাব না আমি শুধু ফিরে যাব কার দিকে ফিরে যেতে হবে কার দিকে কারণ এই দুনিয়ায় পাঠিয়েছেন কে আল্লাহ বলে গোলাম কুল্লু নাফসিন দাইকাতুল মাউত তোমা ইলাইনা তুরজাউন এই দুনিয়াতে যত প্রাণী আল্লাহ বানিয়েছেন সব প্রাণী কুলের এই দুনিয়া থেকে আবার চলে যেতে হবে কেউ থাকতে পারবো পারবেন তবে এমপি মন্ত্রীরা থাকতে পারবে প্রধানমন্ত্রী পারবে হোয়াইট হাউসে এখন যিনি এসেছেন জো বাইডেন তিনি কি পারবেন এই দুনিয়া থাকার জায়গা না এসেছিলাম অল্প কয়েকদিনের জন্য আজ থেকে 100 বছর আগে এই দুনিয়ায় ইয়াহিয়া তাকি নামে কেউ ছিল না এখন আছে আবার 100 বছর পরেও থাকবে আগেও নাই পরেও নাই মধ্যখানে 2-3 দিন ফড়ং ফড়ং আল্লাহ বলে গোলাম রে এই অল্প সময় দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি এই অল্প সময় পেয়ে তুমি জালিম হয়ে যেও না এই অল্প সময় পেয়ে তুমি আমারে ভুলে যেও না এই অল্প সময় পেয়ে অল্প সময়ের ক্ষমতা পেয়ে অল্প সময়ের টাকা পয়সা পেয়ে মানুষের উপরে জুলুম করে এরকম মানুষ এই জমিনে আছে না নাই এটা করা যাবে না ভাই অল্প সময়ের টাকা অল্প সময়ের ক্ষমতা পেয়ে আপনি যদি অহংকারী হয়ে যান আপনি যদি মানুষের উপর ইনসাফ না করেন জুলুম করেন তাহলে আপনার বিচার এই দুনিয়ার আদালত না করলেও আপনার বিচারের জন্য আরেকটা আদালত আছে না নাই আচ্ছা বলেন তো টাঙ্গাইলের মানুষ যদি আপনারা জেনে থাকেন সেই আদালতের বিচারক হবেন কে সন্দেহ আছে সন্দেহ যে নাই এটার প্রমাণ তো প্রত্যেক দিন 5 বার আপনি দেন যখন সূরাতুল ফাতিহা পাঠ করেন তখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন ওই দিন যিনি বিচারক হবেন ওই দিন যিনি হাকিম হবেন তিনি কে এই দুনিয়ার বিচারে আপনার প্রতিপক্ষ বড় লোক মানুষ আদালতের মধ্যে গিয়ে উকিল সাহেবরে ভাড়া করছে অনেক টাকা দিয়ে জজ সাহেবরে তলে তলে আরো দিছে 50 লাখ আপনি গরিব মানুষ এত বেশি টাকা নাই ভালো উকিল ভাড়া করতে পারেন নাই জজ সাহেবকেও টাকা দিতে পারেন নাই এই দুনিয়াতে টাকার কারণে ক্ষমতার কারণে অনেক সময় বিচারটা উল্টিয়ে যায় আছে না নাই অনেক সময় দুর্বলরা বিচার পায় না যার বিচার পাওয়ার কথা ছিল সে বিচার পায় না আমি তোমারে বলি ও গরিব ভাই তোমার মন খারাপ করা দরকার নাই এই দুনিয়াতে বিচার যদি তুমি নাও পাও মন খারাপ করবা না কারণ এই দুনিয়ার বিচারের পরে আরেকটা শক্ত বিচার আছে না নাই এই দুনিয়ায় বিচারক যখন বিচার করে বিচার করার পরে যদি শাস্তি হয় শাস্তি হলে তারে জেল দেয় সর্বোচ্চ জেলে পাঠায় এরপরে কিন্তু জামিনে আবার বের হওয়ার সুযোগ আছে আছে না কিন্তু আল্লাহ যদি ওই দিন কাউরে একবার জাহান্নামের জেলে ভরে তার কি আর বাঁচার উপায় আছে
আবার এই দুনিয়ার জেলখানাগুলোতে যারা ঢুকে এরা যদি ক্ষমতাওয়ালা হয় টাকাওয়ালা হয় তবে জেলখানার মধ্যেও এরা স্বর্গ সুখ পায় না যারা ক্ষমতাওয়ালা টাকাওয়ালা তারা কিন্তু জেলে গিয়ে কষ্টে থাকে না জেলখানার মধ্যে বাহিরে যা খায় জেলখানার মধ্যে টাকা দিলে তার চেয়ে ভালো খায় ঠিক না আবার দেখলাম হলমার্ক কেলেঙ্কারিতে ধরা পড়েছে এক ডাকাত অনেক বছরের জেল হয়েছে দুই দিন আগে দেখলাম আপনারা হয়তো দেখেছেন জেলখানার মধ্যে জেলের কয়েদি সে টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করে জেলখানার মধ্যে সে বাহির থেকে মেয়ে নিয়ে উপভোগ করতেছে দেখেন নাই জেলখানার মধ্যে চিন্তা করতে পারেন কতটা নিচে নেমে গিয়েছি আমরা কাশিমপুর জেলখানা বেশি দূরে তো না আপনাদের কাছেই তো কাশিমপুর কারাগার এই কাশিমপুর কারাগারের মধ্যে হলমার্ক কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া এক কালপিট সে জেলখানার ভেতরে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে বাহির থেকে মেয়ে নিয়ে আসছে অর্থাৎ জেলখানার ভেতরে সে আসামি না জেলখানার ভেতরে সে যেন জামাই আদর পাচ্ছে কতটা আইন কতটা নিচে নেমে গেলে পুলিশ নিজেরা বাহির থেকে মেয়ে এনে সাপ্লাই দেয় এই হচ্ছে আমাদের জেলখানা আমাদের জেলখানা তো এখন এমন হয়ে গিয়েছে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে মানুষকে দিনের দিকে ডাকে এরকম বিশ্ববিখ্যাত মুফাসসির কাশিমপুরে ঘুমায় মাথার নিচে বালিশ পায় না হলমার্ক কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া কাল্পিক জেলখানার ভিতরে মেয়ে নিয়ে আরাম করে এই হচ্ছে আমাদের সভ্যতা এগুলো বলতে গেলে অনেকের খারাপ লাগে কিন্তু আমাদের দেশের সিস্টেম এই সিস্টেমটা টোটাল নষ্ট হয়ে গিয়েছে তার বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই বিশ্বাস করেন আপনি যতদিন ঘুমিয়ে থাকবেন ঘুমিয়ে থাকবে বাংলাদেশ আপনি জেগে উঠলে জেগে উঠবে বাংলাদেশ জাস্ট আপনাকে কেয়ারফুল হতে হবে আপনাকে সচেতন হতে হবে এজন্য আমার ভাইরা আমাদের চিন্তার কারণ নাই আমাদের ভয়ের কারণ নাই আমাদের আশাহত হওয়ার কোনো কারণ নাই কারণ এই দুনিয়ার বিচারের পরে আরেকটা শক্ত বিচার আছে না নাই সেই দিন বিচার করবেন কে আল্লাহ বলে গোলাম আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই আল্লাহ প্রশ্ন করছেন আমাদেরকে ও গোলাম আমি আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই আমরা কি জবাব দিব কি বলবো আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক না বলেন অবশ্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক আমরা বলি বালা নাহনু যালিকা মিনা শাহিদিন অবশ্যই আপনার চেয়ে উত্তম বিচারক আর কেউ হতে পারে এজন্য আমার প্রিয় ভাইরা মৃত্যুর ব্যাপারে সচেতন থাকবেন আল্লাহর হাবিব বলেন একজন মুমিনকে যখন কবরে রাখা হয় ফাইনাল মুমিন ইদা উযিয়া ফি কবরি একজন মুমিনকে যখন কবরে রাখা হয় আতা হুমারাকুন একজন ফেরেশতা তার কাছে আসে একজন ফেরেশতা এসে বলে ও আল্লাহর বান্দা মা কুনতা তা'বুদু ফিদ দুনিয়া দুনিয়াতে যে তুমি ছিলে ওই দুনিয়াতে তুমি কার গোলামি করতে আমরা যারা মুমিন আমরা যারা মাহফিলে এসেছি আমরা যারা টুপিদারের সঙ্গে আছি আমরা যারা কালিমা পড়েছি আমরা বলবো এই দুনিয়াতে আমরা একজনের গোলাম ছিলাম তার নাম কি মুমিন বলবে কুনতা আবুদুল্লাহ আমি তো আল্লাহর গোলাম ছিলাম